তন্ময়, খুব অদ্ভুতভাবে যেটা দেখা গেল যে পার্কিং ফি বৃদ্ধি হলো এবং পার্কিং ফি বৃদ্ধি 1 এপ্রিল থেকে, এবং তারপর আজ মেয়র সেটা উইথড্র করলেন না বা মেয়র সেটার ঘোষণা করলেন না যে উইথড্র করা হচ্ছে। কুণাল ঘোষ, তিনি দলীয় মুখপাত্র হিসেবে সাংবাদিক সম্মেলন থেকে বললেন যে ফিরহাদ হাকিম এটা না জানিয়ে করেছেন মুখ্যমন্ত্রীকে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এটা মুখ্যমন্ত্রীর গোচরে এনেছে এবং তারপর এটাকে রোল ব্যাক করা হচ্ছে। ফিরহাদ হাকিম অন্তত সংবাদ মাধ্যমের সামনে তার যে বক্তব্য তিনি রেখেছেন সেখানটায় বোঝা যায় যে একটু অভিমান তার গলায়। তিনি মনে করছেন যে এটা মিডিয়ার সামনে এরকম ভাবে না বলাটাই ভালো হতো। দেখুন, মুবিয়াদি যেটা বললেন না অভিমান, এই শব্দ চয়নটার জন্য ধন্যবাদ। না, দূরত্ব কি বাড়ছে? না, এই শব্দ চয়নটার জন্য ধন্যবাদ, কারণ অভিমান কার উপর হয়? যারা নিকটাত্মীয় বা যারা ফিরহাদ হাকিম যে তৃণমূলের অত্যন্ত কাছে, এই বিষয়ে তো কোনো সংশয়ের অবকাশ নেই। সেই জন্যই একজন প্রবীণ নেতা, যিনি মেয়র, যিনি মন্ত্রী, এবং খুব ইন্টারেস্টিংলি কয়েকদিন আগে আমরা দেখেছি যে তাকে তাকে সেন্সর করা হয়েছিল, তাকে বলা হয়েছিল পুরসভার বাইরে কোনো বিষয় নিয়ে তিনি মুখ খুলবেন না, এবং সেটা ফিরহাদ হাকিম নিজে বলেছিলেন যে কণ্ঠ আমার, যখন তাকে অন্য প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছিলেন কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা। এবার এইটা তো আপনি মানবেন যে এক সেকেন্ড, পার্কিং ফি তো কর্পোরেশন রিলেটেডই। ঠিকই, আমি আমি একটু বলি। প্রথম কথা, যেটা আপনি বলছিলেন যে ওনাকে সেন্সর করা হয়েছে, এখানে সেন্সর করার কোনো বিষয় নয়। দলের একটা নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী কিছু লোকজনকে মুখপাত্র করা হয়েছে, তারা সেই দলের কোনো বিষয় নিয়ে তারা কথা বলবেন মিডিয়ার সঙ্গে, এবং সেই লিস্ট আপনাদের কাছে পৌঁছেছে, সুতরাং সেই বিষয়ে কোনো কনফিউশন নেই। ববি দা একজন সিনিয়র মোস্ট লিডার আমাদের দলের, কিন্তু তিনি পৌরসভার মেয়র হিসাবে আছেন, এখন এই যে ঘোষণা করা হয়েছিল যে পার্কিং ফিজ হাইক হবে, সেই পার্কিং ফিজ হাইকের বিষয়টি মুখ্যমন্ত্রী জানতেন না। সেখানে জনগণের মধ্যে কিছু রিপার্কেশন তৈরি হয়েছে, সেখান থেকে দলীয়ভাবে আমাদের কাছে কিছু রিপোর্ট এসছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের একজন নেতৃত্ব হিসাবে তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যে এই বিষয়গুলো হয়েছে, এই বিষয়টা আপনার নজরে আছে কিনা। উনি বলেছেন এটা আমাকে জানিয়ে করা হয়নি, এবং তখন তিনি বলেছেন দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করতে, কুণাল দা দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করতে, নিশ্চিত মেয়র নিজে তো বলছেন যে এটা সংবাদ মাধ্যমের সামনে এরকম ভাবে না বললেই ভালো, কিন্তু এর যে রিপারকেশন তৈরি হয়েছে সেটা তো সংবাদ মাধ্যমে বলতে হবে যে এই বিষয়টা দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রধান হিসাবে না ফিরহাদ হাকিমের সঙ্গে দলের কি দূরত্ব বাড়ছে? তিনি দলের দীর্ঘদিনের সঙ্গী, মুখ্যমন্ত্রীর ছায়া সঙ্গী, দীর্ঘদিন ধরে আছেন এবং এখনো আছেন, তিনি দলের অন্যতম। সেই ফিরহাদ হাকিম যখন এই কথাটা বলছেন যে সংবাদ মাধ্যমে এভাবে না বললে ভালো হতো, কোথাও তো তিনি মনে করছেন যে তাকে সরাসরি বললে বা তাকে দিয়েই প্রেস কনফারেন্সটা করলে, আমরা যদি বিটুইন দ্য লাইন্স দেখি যে হয়তো সেটা তার পক্ষে আরো সম্মানজনক হতো বলে তিনি মনে করতেন। তো তিনি একজন প্রবীণ নেতা, মেয়র, মন্ত্রী, দীর্ঘদিনের আস্থা ভাজন, তিনি তো এই সম্মানটা ডিজার্ভ করেনও না? তাকে তো অসম্মানিত কোথাও করা হয়নি, তিনি নিশ্চিতভাবে ডিজার্ভ করেন। কিন্তু দলের, আবার একই কথা বলছি, যে লিস্টটা আপনাদের কাছে এসছে দেখুন সেখানে কি ববি হাকিম আছেন মুখপাত্র হিসেবে? সুতরাং সংবাদ মাধ্যমে যখন দলীয় পক্ষ মানে দলের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হচ্ছে, তখন মুখপাত্র হিসেবে কোনো না বলেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।